যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা একদমই তথ্যপ্রযুক্তি নগরীর একটা খুব ইম্পর্টেন্ট লোকেশন, ঠিক সামনেই রয়েছে স্বাস্থ্যভবন। আমি একটু ঘুরিয়ে রাস্তাটা দেখাতে চেষ্টা করব। এখানে মাত্র ঘণ্টাখানেকের বৃষ্টিতে যেরকম জলথৈথৈ অবস্থা এবং প্রায় হাঁটু ছাপিয়ে যাওয়ার মতো জল, এবং অধিকাংশ গাড়ি কিন্তু মাঝখানে বন্ধ হয়ে যাচ্ছে। উঁচু গাড়ি থাকলে তারাই একমাত্র পেরিয়ে আসতে পারছেন, কিন্তু বাকি সাধারণ মানুষের জল যন্ত্রণা, অর্থাৎ যারা ছোট গাড়িতে করে আসছেন বা যারা হেঁটে আসছেন তাদের কিন্তু সেই জল যন্ত্রণা রয়েছে। এটা হচ্ছে সেক্টর ফাইভের দিকে আসার রাস্তা। দুটো রাস্তাই কিন্তু স্বাস্থ্যভবনের সামনের অংশ এবং মানে তথ্যপ্রযুক্তি নগরের দিকে ঢোকার রাস্তা এবং স্বাস্থ্যভবন থেকে বেরোনোর রাস্তা দুদিকেই। আমি একটু দেখাতে বলবো স্বাস্থ্যভবন থেকে যেটা বেরোনোর রাস্তা সেই রাস্তাটা তুমি দেখলে বুঝতে পারবে এটা রাস্তা না পুকুর সেটা কিন্তু বোঝা যাচ্ছে না, এতটাই জলথৈথৈ অবস্থা এখানে। এবং কিছুক্ষণ আগে এখানে আরও বেশি জল ছিল এবং তখন কিন্তু এখানে বেশ কিছু গাড়ি আটকে যাচ্ছিলো। স্বভাবতই যেগুলো একটু তুলনামূলকভাবে ছোটো গাড়ি তারা রাস্তার ধার দিয়ে যাচ্ছে, কিন্তু একদম কোণের দিকটাতে যেহেতু ঢালটা ভেতরের দিকে অনেকটা বেশি ফলে সেখানে জলের কিন্তু ডেপথ একদমই হাঁটু ছাপিয়ে গেছে। এখানকার যারা কর্মীরা রয়েছেন, এই তল্লাটে যারা কাজ করতে আসেন তাদের সাথে আমরা কথা বলছিলাম, তারা বারবারই যেটা বলছেন যে এবারের বৃষ্টিতে যেন যন্ত্রণাটা অনেক বেশি। একেই যান যন্ত্রণা রয়েছে, তার কারণ সবসময় ভালো সঠিক যান পাওয়া যায় না। যান চলাচল কোভিড পরিস্থিতির জন্য কিছুটা হলেও নিয়ন্ত্রিত রয়েছে এখনও পর্যন্ত, এবং তারই মধ্যে এত বেশি জল থাকায় অধিকাংশ সময় বাড়ি ফেরার সময় অনেক বিপদের মধ্যে পড়তে হচ্ছে তাদের, এবং এটা যেন এখানে একটা নিত্য দিনের ব্যাপার হয়ে গিয়েছে। পায়েল, একেবারে নিত্যদিনের ঘটনা হয়ে গিয়েছে, মৈত্রী বৃষ্টি হলেই জলমগ্ন হয়ে পড়ে তথ্যপ্রযুক্তি নগরী। নান্টু রয়েছেন সল্টলেক থেকে, আমাদের অপর প্রতিনিধি রয়েছেন। নান্টু, মৈত্রী যে ছবি দেখাচ্ছিল যত দূর চোখ যাচ্ছে ক্যামেরা দিয়ে আমরা দেখছি যে শুধুই জল জল আর জল। তুমি যেখানে রয়েছো সেখানেও কি একই পরিস্থিতি? একেবারে মৈত্রী যেখানে রয়েছে সেটা হলো স্বাস্থ্য ভবনের কাছে যে রাস্তা সেই রাস্তায়, আর আমি রয়েছি এখন টেকনোপলিস যে মোড় সেই মোড়ে রয়েছি। আর ছবিটা যদি তোমাকে একবার দেখাতে চাই, যেদিকেই তাকাবে রাস্তায় কিন্তু জল আর জল, আর এই জলের ফলেই কিন্তু রয়েছে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। একদিকে যেমন এয়ারপোর্ট থেকে যে রাস্তা সল্টলেকে হয়ে কলকাতার দিকে যাচ্ছে সেই রাস্তা যেমন জল জমেছে, ঠিক তার পাশাপাশি যে রাস্তা এসডিএফ মোড় থেকে কলেজ মোড় হয়ে টেকনোপলিস মোড়ের দিকে আসছে সেই রাস্তাতেও কিন্তু প্রচুর পরিমাণে জল জমে রয়েছে। এই মুহূর্তে আমরা যেখানটা দাঁড়িয়ে রয়েছি সেখানটা তুমি যদি দেখো বোঝার কিন্তু উপায় নেই যে আদৌ কোথায় রাস্তা রয়েছে, কোথায় ড্রেন রয়েছে বা কিছুই কিন্তু বোঝার উপায় নেই। দেখে একজন স্কুটি চালক তিনি কিন্তু যাচ্ছেন এবং তাকে কিন্তু স্কুটি হাঁটিয়ে নিয়ে যেতে হচ্ছে, তার কারণ তার গাড়িটি কিন্তু খারাপ হয়ে গেছে এই জলের মধ্যে। অতএব বলা যেতে পারে যে সেক্টর ফাইভের এই জল যন্ত্রণা কিন্তু আজকের নয়, দীর্ঘদিনের ভারী বর্ষণ হলেই কিন্তু সেক্টর ফাইভ জলমগ্ন হয়ে পড়ে এবং এই জলমগ্ন এতটাই জল জমে যায় যেখানে কিন্তু এরকম যানজট তৈরি হয়। এবং আমি যদি কলেজ মোড়ের কথা বলি, কলেজ মোড়ের হাঁটু সমান প্রায় জল কিন্তু এই মুহূর্তে জমে গেছে। এখনো পর্যন্ত জল জমার কিন্তু জল নামার কোনো চোখে পড়েনি যে জল নামছে, জল কিন্তু বেড়ে চলেছে। এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে না, কিন্তু পরবর্তীতে যদি আবার বৃষ্টি হয় তাহলে কিন্তু এই জল আরো বাড়বে। এবং এই যে নিউটাউন বিশ্ব বাংলা সরণী হয়ে যে রাস্তা সল্টলেক সেক্টর ফাইভ হয়ে যেটা কলকাতায় যাচ্ছে সেই রাস্তা কিন্তু আরো বেশি জল জমে যাবে, যার ফলে কিন্তু যানজটের একটা সমস্যা হতে পারে। একেবারে নান্টু, তুমি যেমনটা বলছো যে যেভাবে জল জমে রয়েছে তাতে যে গাড়ি চলছে তার গতি একেবারেই ধীর গতিতে গাড়ি চলছে, এবং এরই পাশাপাশি যানজটের একটা আশঙ্কা প্রবলভাবে করা হচ্ছে। কারণ এই মুহূর্তে সেক্টর ফাইভ যে সল্টলেকের ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি একেবারে টপ ভিউ থেকে, দেখুন রাস্তা দেখা যাচ্ছে না, শুধুই জল আর জল যত দূর চোখ যাচ্ছে, এবং তার জেরে গাড়ি যে চলছে অত্যন্ত ধীর গতিতে চলছে এবং যানজট হওয়ার একটা আশঙ্কা করা হচ্ছে এই মুহূর্তে। এবং এর আগেও আমরা দেখেছি যে বৃষ্টি হলেই কিছুক্ষণের বৃষ্টিতেই তথ্য প্রযুক্তি নগরী একেবারে জলমগ্ন হয়ে পড়ে। উল্টোডাঙ্গা ছবিটা ঠিক কি বলছে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা চলে যাবো, শ্রেয়সী রয়েছেন আমাদের অপর প্রতিনিধি। শ্রেয়সী, উল্টোডাঙ্গা ছবিটা কতটা জলমগ্ন হয়ে রয়েছে, কিছুটা কি ছবিটা বদলাচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে? দেখো, এই মুহূর্তে তোমাকে দেখায় যে বিপুল পরিমাণ প্রচণ্ডভাবে বৃষ্টি হলো, সেই বৃষ্টির ফলে কিন্তু এই মুহূর্তে যে উল্টোডাঙ্গার দিক থেকে সোজা মানিকতলার দিকে যে যাওয়ার রাস্তাটা বা ফুলবাগানের দিকে যাওয়ার যে রাস্তাটা সেই রাস্তাটা জুড়ে কিন্তু ভর্তি জল হয়ে রয়েছে এবং গাড়ি কিন্তু অত্যন্ত স্লো যাচ্ছে। এবং এই মুহূর্তে আকাশের যা পরিস্থিতি তাতে আকাশ রীতিমতো কালো করে রয়েছে এবং বোঝাই যাচ্ছে টিপ টিপ করে বৃষ্টি আবার শুরু হয়ে গেছে, এবং কিছুক্ষণের মধ্যে বোঝা
হয়ে যাচ্ছে যে আবার মুষলধারে বৃষ্টি নামতে চলেছে। ফলে কার্যত কিন্তু এই যে রাস্তাটা যেটা উল্টোডাঙ্গা থেকে টোটাল ফুলবাগানের দিকে যাচ্ছে সেই রাস্তাটা সেই দিকের রাস্তাটা কিন্তু এই মুহূর্তে পুরোপুরি জলমগ্ন হয়ে রয়েছে এবং সেক্ষেত্রে এই জল আগে যতটা ছিল তার থেকে একটু নামলেও কিন্তু আবার নতুন করে সেক্ষেত্রে জল জমার পরিস্থিতি তৈরি হচ্ছে। তার কারণ ইতিমধ্যেই কিন্তু আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। ফলে সামগ্রিকভাবে গোটা রাস্তাটা দেখতেই পাচ্ছ যে গাড়ি খুব ধীরে ধীরে যাচ্ছে এবং বিভিন্ন ক্ষেত্রে যেভাবে গাড়ি যাচ্ছে তাতে কিন্তু বেশ কিছু গাড়ি কিন্তু কিছুক্ষণ আগে বন্ধ হয়ে গেছিল, তাদেরকে আবার ঠেলে পাস করাতে হয়েছে। অন্যদিকে যারা পথচারী যারা সাধারণ মানুষ যারা তাদেরকে কিন্তু রীতিমতো জল ঠেঙিয়ে অর্থাৎ জলের মধ্যে দিয়ে তাদেরকে আসতে হচ্ছে এবং সেক্ষেত্রে তারা রীতিমতো রাস্তার মধ্যে দিয়ে জল পেরিয়ে পেরিয়ে তারা প্রায় তাদের গোড়ালির বেশ কিছুটা ওপর অব্দি জল উঠে গেছে এবং সেই জল পেরিয়ে পেরিয়ে তারা উঠছেন। ফলে সামগ্রিকভাবে সমস্তটা মিলে বলাই যেতে পারে কিন্তু যে এই মুহূর্তে এই স্ট্রেসটুকু যে স্ট্রেসটুকুতে আমরা দাঁড়িয়ে রয়েছি সেই জায়গাটার মধ্যে কিন্তু এই মুহূর্তে জল জমে রয়েছে এবং সেই জলের ফলে কিন্তু গাড়ি যে চলাচলটা সেটা বেশ কিছুটা যে ছবি তুমি দেখাচ্ছ চতুর্দিকে শুধু জল আর জল। সেক্ষেত্রে আজকে সপ্তাহের কাজের দিন, যারা রাস্তায় নেমেছেন কাজের জন্য তাদেরও যে একটা সমস্যার মধ্যে পড়তে হচ্ছে এই জল যন্ত্রণার জন্য, তা এক কথায় বলাই যায়।